হ্যালো বন্ধুরা, আপনারা যারা ভ্যালোরেন্ট মোবাইল বেটা ভার্সন খেলতে চাচ্ছেন, কিভাবে ডাউনলোড করবেন তা দেখিয়ে দিচ্ছি। ভ্যালোরেন্ট মোবাইল বেটা ভার্সন ডাউনলোড করার জন্য আপনাদেরকে অবশ্যই একটা উইচ্যাট অথবা কিউকে অ্যাকাউন্ট থাকতে হবে। আজকে দেখো কীভাবে উইচ্যাট থেকে আপনি ডাউনলোড করবেন। সেটা করার জন্য সর্বপ্রথম আপনাকে উইচ্যাট অ্যাকাউন্টে ঢুকতে হবে। লগ ইন করে সার্চ বাটনে যাবেন, গিয়ে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা কপি করে পেস্ট করবেন। পেস্ট করার পর সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে সেখানে ঢুকবেন। এরপর উপরে যে দেখতে পাচ্ছেন আরেকটা লিঙ্ক, এর মধ্যে যাবেন। একটু অপেক্ষা করুন, দেখবেন একটা পেজ আসবে। এখান থেকে আপনার উপরে থ্রি ডটে গিয়ে ভাষাটাকে নেবেন। ট্রান্সলেট করা হয়ে গেলে মাঝখানের এই বক্সের ভিতর ক্লিক করবেন। এরপর দেখবেন আরেকটা পেজ আসবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন লাল কালারের মধ্যে লেখা, এই পেজটাতে ক্লিক করবেন। এবার আপনাকে চার পাঁচটা কোশ্চেন করা হবে, এর অ্যান্সারগুলো দিতে হবে। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। যেমন বলা হয়েছে যে আপনি শুধু মোবাইল গেম খেলেন কিংবা অন্যান্য গেমও খেলেন, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর দ্বিতীয় প্রশ্নে আপনাকে বলা হবে যে আপনি কী কী গেম খেলেন। আপনি যা যা খেলেন সিলেক্ট করে দেবেন, যেমন পাবজি, কল অফ ডিউটি সিলেক্ট করে দিলাম। তারপর আবার এখানে যাবেন, তিন নম্বরে আবার জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কী কী গেম দেখেন। পাবজি, কল অফ ডিউটি দুটো সিলেক্ট করে দিই, তারপরে আবার ওকে দিবেন। পরে দুটাই দিয়ে দিই। এবার এখানে বলছে যে লাস্ট ইয়ার প্লিজ ফলোয়িং মোবাইল গেম ইন প্লেড, বলছে যে আগের বছর আপনি কোন গেমটা খেলেছেন। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, দিয়ে ওকে দিবেন। বলছে যে আপনি সপ্তাহে কত দিন খেলেন, আপনার যেটা ইচ্ছা দিবেন, সমস্যা নেই কোনো। এখানে বলেছে যে কল অফ ডিউটি মোবাইলের কোন ভার্সনগুলো খেলেন আপনি, যে কোনো একটা দিয়ে দিলেন, সমস্যা নেই, ওকে দিবেন। এবার এখানে আপনার একটা চাইনিজ নাম্বার দিতে হবে। এটা আপনার কোনো ভেরিফিকেশন কোড লাগবে না, যে কোনো একটা নাম্বার দিলে হবে। নাম্বারটা কোথা থেকে নেবেন তার লিঙ্ক আমি দিয়ে দেবো একটা ওয়েবসাইট এক্সাম। এখান থেকে যে কোনো একটা নাম্বার নেবেন, প্রথম দুইটা অক্ষর বাদে নেবেন, +86 বাদে বাকিটুকু নেবেন। কপি করে এখানে এনে পেস্ট করে দেবেন, পেস্ট করে ওকে দিবেন। ওকে দিলে আমি যেহেতু আগে একবার অ্যাপ্লিকেশন করেছি তাই আমার এখানে লেখা এসেছে, আপনি এখানে দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে। হয়ে গেল, এরপরে আপনাকে ওয়েট করতে হবে। যখন আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনার ভেরিফিকেশন ওরা ওকে করে দেবে, তখন এই পেজে আপনাকে ডাউনলোড অপশন দেখাবে। এখান থেকে ডাউনলোড করার আগে আপনার যে ফোনটা আছে সেটা কি সাপোর্ট করবে কি না গেমটা তা চেক করার জন্য আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। সেখান থেকে ডাউনলোড করলে আপনি যখন গেমে ঢুকবেন দেখবেন 1.8 GB একটা আপডেট চাবে, ডাউনলোড চাবে। যদি সেটা নেয় তাহলে ভাববেন যে আপনার ফোন গেমটা চলবে, আর তা না হলে আপনার ফোনে গেমটা চলবে না। এছাড়া আমি একটা লিস্ট দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ফোন সাপোর্ট করবে কি করবে না।